আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সকল মুসলিম ভাইদের আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম এবং সকল অমুসলিম ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসিও বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্ব আজকের এই প্রথম পর্বে আমরা জানব এসিও কি এবং এসিও সংক্রান্ত দু একটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে এসইও এসিও কথাটির শব্দগত অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থটি থেকে আমরা একটু মোটামুটি আইডিয়া করতে পারি এখানে একটি সার্চ ইঞ্জিন আছে এবং তার পাশাপাশি সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজেশন তো সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজেশন কিছু একটা হবে হয়তো এসিও তো চলুন আমরা আরেকটু দেখি এসিও সম্পর্কে দেখুন এসিও কি গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইট ব্লগ বা অনলাইন সংক্রান্ত যে কোনো সেবা ইত্যাদির যে লেনদেন সেটাই হচ্ছে এক কথায় এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কথাটির অর্থ হচ্ছে যে সার্চ ইঞ্জিনের সাথে আপনার অনলাইনে বা ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবসাইট ব্লগ বা অনলাইনে দেয়া কোনো সেবা বা যাই হোক না কেন সেটার যে লেনদেন সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা একটি সুপরিচিত সার্চ ইঞ্জিন গুগল ডট কম আপনারা সবাই চেনেন যারা নেট ব্রাউজ করেন সবাই গুগল ডট তো কে ডব্লিউ তো ডট গুগল ডট কম এই ঠিকানায় আমরা ব্রাউজার থেকে গুগল ডট কম এ আমরা যখন প্রবেশ করব এবং গুগলে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য চাইলেই খুঁজে বের করতে পারি যেমন গুগলে গিয়ে যদি আমরা আইটি বাড়ি টিউটোরিয়াল এই কথাটা লিখে গুগলে সার্চ করলাম আইটি টিউটোরিয়াল তো যখন সার্চ করলাম গুগলে এই কথাটি লিখে দেখতে পাচ্ছি যে প্রথমেই আমাদের ওয়েবসাইটটি দেখা যাচ্ছে আইটি এবং আমরা যদি এই লিঙ্কটিতে ক্লিক করি আমরা আইটি ওয়েবসাইটে ডট চলে আসব। তো এই যে যে আমরা গুগলে আমরা আইটি বাড়ির টিউটোরিয়াল লিখে সার্চ করলাম এবং আমাদের ওয়েবসাইটটা চলে আসলো এটা কিভাবে আসলো তার মানে কি কথাটা এরকম হয় যে গুগল এর সাথে আমাদের কোম্পানির কোন চুক্তি আছে বা আমরা গুগল কে কোন টাকা দিয়েছি যে যখন কেউ দেখায় কিন্তু আসলে ব্যাপারটা মোটোই এমন না বা দেখা গেছে গুগল এর যারা কর্মচারী বা গুগলে যারা কাজ করেন ডেভেলপার তারা হয়তো আইটি বাড়ি কে চেনেও না বাট তাদের গুগলেই যখন কেউ আইটি বাড়ি লিখে সার্চ করতেছে আমাদের ওয়েবসাইট টা চলে আসতেছে তো এই যে যে কাজগুলো বা যে সুনির্দিষ্ট বা সাজানো গোছানো যে কাজগুলো করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের বিভিন্ন তথ্য আপনার আপনার নাম দিয়ে যখন কেউ গুগলে সার্চ করবে। তখন যাতে ওয়েবসাইটটি খুব খুঁজে পাওয়া যায় এটা যে কাজগুলো করার মাধ্যমে হয় সেটি হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এটি বিভিন্ন রকম ভাবে করা হয় বিভিন্ন ধরনের স্টেপ আছে ধাপ আছে অনেক টেকনিক আছে এগুলো অবলম্বন করে এসিউ করা হয় যেমন আমরা যদি এখানে আরো একটি বিষয় নিয়ে সার্চ করি যদি আমরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে সার্চ করি সাপোজ কেউ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছে তো তার এখন ঢাকা ভার্সিটির ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন কিন্তু সে ঢাকা ভার্সিটির ওয়েবসাইট অ্যাড্রেস জানে না তাই সে কি করলো গুগল একটা সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করলো ঢাকা ইউনিভার্সিটি লিখে তো যখন সেটা লিখে সার্চ করলো আমরা কিন্তু প্রথমেই ঢাকা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটি এখানে পেয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাব দেখতে পাচ্ছি আমরা ইউনিভার্সিটি অফ ঢাকা ওয়েবসাইটে চলে এসেছি তো আসলে এইটাই হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের কাজ বা এসইওটা হচ্ছে এটাই যে এই যে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ওনারা যারা ওয়েবসাইটের মালিক আছেন ওনারা এসইও করেছেন বিধায় কিন্তু গুগলে ঢাকা ভার্সিটি লিখে সার্চ করলে ঢাকা ইউনিভার্সিটি আসতেছে আদারওয়াইজ কিন্তু এখানে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট আসতো না তো এটাই হচ্ছে মূলত এসিও সম্পর্কে একটু বেসিক আইডিয়া আর এতক্ষণ আমরা যে কথাটি বললাম যে গুগল 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 বা গুগল ডট কম তো গুগল মূলত একটা কি গুগল হচ্ছে পৃথিবীর সবচাইতে বেশি জনপ্রিয় সার্চ ইঞ্জিন তো আসলে এসিও জানতে হলে সার্চ ইঞ্জিন কি সেটা জানতে হবে কারণ আমরা এতক্ষণ এই যে ঢাকা ইউনিভার্সিটি বা আইটি বাড়ি টিউটোরিয়াল এগুলো যে সার্চ করলাম এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিনে সার্চ করেছি এবং সেটার নাম হচ্ছে গুগল তো এরকম সার্চ ইঞ্জিন জিনিসটাকে আমরা একটু জেনে নেই সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের অনলাইন সার্চ মেশিন যেটি আপনাকে বিভিন্ন তথ্য মুহূর্তের মধ্যে পুরো ইন্টারনেট ঘেটে বের করে দিতে সক্ষম এটি হয়ে থাকে এক সেকেন্ডেরও কয়েকশো গুণ কম সময়ের মধ্যে অবশ্যই যেমন আমরা যখন গুগলে ঢাকা ইউনিভার্সিটি লিখে সার্চ করলাম তখন গুগল কি করলো তার কাছে যত রেজাল্ট আছে মানে টোটাল ইন্টারনেটে পুরো পৃথিবীর যত ইন্টারনেট ব্যবস্থা আছে সমস্ত কিছু খুঁজে ঢাকা ইউনিভার্সিটি কোথায় আছে সেখান থেকে সে ঢাকা ইউনিভার্সিটির যে রেজাল্ট আছে সেটা নিয়ে এসে আমাদের সামনে হাজির করলো যাতে করে আমরা খুব ইজিলি ঢাকা ইউনিভার্সিটিটা খুঁজে পাই ঠিক এটাই করে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের কাজই কিন্তু মূলত এটা যে যখন কেউ কোন কিছু খোঁজ করে সে করে কি টোটাল ইন্টারনেট ঘুরে টোটাল ইন্টারনেট ঘুরে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে এসে আপনার আপনি যেটা খুঁজতেছেন সেটা আপনার সামনে এসে হাজির করে যেমন দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ঢাকা ভার্সিটি লিখে সার্চ করেছিলাম এখানে দেখুন অ্যাবাউট বারো লাখ পঞ্চাশ হাজারের মতো রেজাল্ট গুগল নিয়ে এসেছে খুঁজে এবং সেটা এনেছে দেখুন কত অল্প সময়ের মধ্যে জিরো পয়েন্ট থ্রি সেভেন সেকেন্ডস অনলি দ্যাট মিনস যখন আমরা ঢাকা লিখে সার্চ করলাম টোটাল ওয়ার্ল্ড যত ইন্টারনেট ব্যবস্থা আছে সব ঘুরে সে জিরো পয়েন্ট থ্রি সেভেন সেকেন্ডস এর মধ্যে আমাদের এতগুলা রেজাল্ট এই অলমোস্ট সাড়ে বারো লক্ষ রেজাল্ট আমাদের সামনে এসে গুগল হাজির করলো তো এটি হচ্ছে একটি অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই চমৎকার একটি সিস্টেম এবং আমরা জেনারেলি গুগলকেই চিনে থাকি সার্চ ইঞ্জিন হিসেবে তবে আরো কয়েকটি জনপ্রিয় এবং সুপরিচিত সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল ডট কম এর পাশাপাশি এখানে আছে ইয়াহু ডট কম আছে তারপরে আছে বিং ডট কম তারপর আছে আস্ক ডট কম এবং এছাড়াও টোটাল ওয়ার্ল্ডে আর জানা অজানা আরো প্রায় কয়েক হাজার সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো হয়তো আমরা জানি না বা কখনো নামই শুনি নাই এমন অনেক সার্চ ইঞ্জিন আছে এবং তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং সর্বাধিক ব্যবহৃত এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল ডট কম ওকে তো এসিও কি এবং সার্চ ইঞ্জিন কি এটি সম্পর্কে এবং সার্চ ইঞ্জিনের সুবিধা এগুলো সম্পর্কে আশা করি আপনারা একটি হালকা একটি ধারণা পেয়েছেন তো একদমই যারা নতুন এসিও তে একেবারেই যারা কোনো কিছু জানেন না তারা হয়তো কিছুটা বুঝতে প্রবলেম হতে পারে তবে ইনশাল্লাহ এই প্রবলেমটা আর থাকবে না আমরা ভবিষ্যতে যখন বাকি ভিডিওগুলো আপনারা দেখবেন তখন এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো যতটুকু বললাম আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও সমস্যা থাকে আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা ডিভিডির সাথে দেয়া আছে ফেসবুক গ্রুপ গ্রুপে আমাদের প্রশ্ন করতে পারেন বা আমাদেরকে সরাসরি ইমেল করে হেল্প নিতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী টি আমন্ত্রণ আমন্ত্রণ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ